চলতি বছরের শুরুতে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে একে একে বন্ধ হতে থাকে সব ধরনের কার্যক্রম। ফেব্রুয়ারিতে এসে অচল অবস্থা মারাত্মক আকার ধারণ করে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় অচল হতে থাকে বন্দরগুলোর অপারেশন। কিন্তু স্রোতের বিপরীতে একদিনও বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দর। প্রথম দিকে পণ্য ওঠানামা কিছুটা কম থাকলেও জুলাই মাসে এসে অগ্রগতি রেকর্ড ছাড়িয়ে যায়। ইম্পোর্ট বেড়েছে, এক্সপোর্টও বেড়েছে, যার ফলে আমাদের জুলাইতে রেকর্ড হয়েছে এবং এখনও আমরা যে প্রবৃদ্ধি আমাদের পজিটিভ গ্রোথ রেট হবে। গার্মেন্টসগুলো খোলা ছিল প্রধানমন্ত্রীর বিবেচনায়, তো সেই ক্ষেত্রে আমরা এটার প্লাস গ্রোথ দেখতে পাচ্ছি। ব্যবসায়ীদের দাবি, লকডাউন চলাকালে গার্মেন্টস ব্যবসায়ীদের সাহসী সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতির গতি সচল রয়েছে। নিঃসন্দেহে এটা এই পোশাক শিল্পের এখানে বড় ভূমিকা রেখেছে, এটা আমরা দাবি করতে পারি। আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে একটা অবদান ছিল, সে অবদানটা কিন্তু পোশাক শিল্পের কারণে কিন্তু হয়েছে। এর মাঝে গতিশীলতাকে কাজে লাগিয়ে লয়েড লিস্টে বিশ্বের 100 শীর্ষ বন্দরের মধ্যে 6 ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর চলে আসে 58তম স্থানে। গত দু মাসে বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 4,75,000 টিউএস। এছাড়া পণ্যবাহী জাহাজ এসেছে 568টি। মানুষ তার কাজের মধ্যে ছিল এবং প্রত্যেকটা সেক্টরে মানুষ তার কাজটা করেছে। চট্টগ্রাম বন্দরের রপ্তানি বেড়েছে এবং আমদানিও ইনশাল্লাহ চট্টগ্রাম বন্দরে অনেক বেড়ে গেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে, যার মাধ্যমে বছরের রাজস্ব আয়ের পরিমাণ 60,000 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।